আসসালামু আলাইকুম প্রিয় আন্ডা বাচ্চারা, পদার্থবিজ্ঞান 12 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা কোয়েশ্চেন সলভ নিয়ে আমি এই সিরিজটি চালু করেছি। তো আজকে আমরা এই সিরিজে পড়ব স্থিতরিত থেকে যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেইগুলো। তো চলো অ্যানালাইসিস করে যতটুকু ডিটেলস করা যায় লেটস সি। সো প্রথমত আমরা যেই কোয়েশ্চেনটা করব সেটা হচ্ছে 2020-21 এসেছে। একটি সমান্তরাল পাত ধারক চার্জিত করার পর ব্যাটারি খুলে ফেলা হলো। আচ্ছা ভাইয়া, একটা ধারকে তুমি যখন চার্জ করে ব্যাটারি খুলে ফেলবা তখন কিন্তু অলরেডি এখানে চার্জের পরিমাণটা ফিক্সড, এখানে কিন্তু চার্জের পরিমাণ কিউ কি হয়ে গেল, ফিক্সড হয়ে গেল, টোটাল ফিক্সড। ওকে, চার্জের পরিমাণ ফিক্সড হয়ে গেছে। এই অবস্থায় ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ ইউ নট, অর্থাৎ যখন ব্যাটারি খুলে ফেললাম তখন সঞ্চিত শক্তির পরিমাণ কত, ইউ নট। এবার পাত দুটির দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে পাত ধারকের সঞ্চিত শক্তি কত গুণ হবে। তার মানে চার্জের পরিমাণ ফিক্সড, আমরা জাস্ট পাদ্বয়ের দূরত্ব এতটুকু ছিল আমরা দ্বিগুণ করে দিব, তাহলে সঞ্চিত শক্তি কত হবে। তো খেয়াল করো, যখন ইউ ফিক্সড, সরি কিউ ফিক্সড, তখন আমরা ইউ নট এর ফর্মুলা কী লিখতে পারবো, ইউ নট এর ফর্মুলা লিখতে পারবো কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2c। ওকে, যেহেতু কিউ ফিক্সড আমরা এই ফর্মুলাটা লিখতে পারবো। এবার ভাইয়া, এখানে c হচ্ছে সমান্তরাল পাদ ধারকের ধারকত্ব। তো আমরা যদি দেখি কিউ স্কোয়ার বাই 2c, সি এর সূত্রটা কি, সমান্তরাল পাত ধারকের ফর্মুলা হচ্ছে এপসাইলন নট এ ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব সাপোজ d1। তাহলে আমরা যদি টোটালটা ক্যালকুলেশন করি আমরা পাচ্ছি 2 × এপসাইলন নট এ কিউ স্কোয়ার d1, অর্থাৎ তুমি ইউ নট অর্থাৎ টোটাল সঞ্চিত শক্তির সাথে দূরত্বের সম্পর্ক কিন্তু ভাইয়া সমানুপাতিক, তাই না ভাইয়া? যেহেতু কিউ ফিক্স, এপসাইলন নট এবং এ কোনোটাই চেঞ্জ হচ্ছে না, তাহলে ইউ নটের সাথে মধ্যবর্তী দূরত্বের সম্পর্ক কি, সমানুপাতিক। সো আমরা দেখতেই পাচ্ছি ইউ নট ইজ প্রপোর্শনাল টু d1। এখন কানার ভাই অন্ধও পারবে, পাদ্বয়ের দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে এই সঞ্চিত শক্তিও কত গুণ হবে ভাইয়া, দ্বিগুণ হবে। সো দ্য অ্যান্সার ইজ সি। তো পরবর্তী কোয়েশ্চনে যদি আমরা যাই, যদি তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য প্লাস এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে এবং মান ই ইজ ইকুয়াল টু সি এক্স স্কোয়ার হয়, যেখানে সি হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে বিভব কত। ভাইয়া, খুবই চমৎকার একটা কোয়েশ্চেন এবং আমরা চমৎকারভাবে এটার উত্তর দিব। খেয়াল করো, প্রাবল্য বলে দিছে যা এক্স অক্ষের উপর নির্ভর করতেছে, তার মানে হচ্ছে বুঝতেই পারতেছি এখানে আমরা বিভবের একটা ফর্মুলাই আমাদের জানা ছিল, সেটা হচ্ছে ই সমান মাইনাস ডিভি বাই ডিআর, অর্থাৎ দূরত্বের সাপেক্ষে বিভবের ঋণাত্মক ব্যবকলনের মাধ্যমে আমরা কি পেতে পারি, প্রাবল্য পেতে পারি। সেখানে প্রাবল্য দিয়ে দিচ্ছে বিভব বের করতে হবে, তো বুঝতেই পারতেছে উল্টাটা করবো, তাহলে উল্টাটা করলে কি হবে, ডিভি ইজ ইকুয়াল টু হবে মাইনাস ই ডিআর। তো আমরা বিভব পেতে চাই, সো উভয় পক্ষে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে পাবো টোটাল ভোল্টেজ ভি, আর এবার এটার ইন্টিগ্রেশন করতে হবে। সো খেয়াল করো, ই এর মান বলেই দিছে সি এক্স স্কোয়ার, সি এক্স স্কোয়ার, আর ডি আর এর জায়গায় লিখবো আমরা ডি এক্স, যেহেতু এক্স এর সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে আমরা মেজার করছি। সো আমরা সি কে যদি বাইরে নিয়ে আসি, মাইনাস সি এক্স স্কোয়ার ডি এক্স, এর ইন্টিগ্রেশন হবে x³/3, x³/3। সো আলটিমেটলি আমরা কি পাচ্ছি, মাইনাস সি x³/3। সো হোয়াট ইজ দ্য অ্যান্সার, জাস্ট ফাইন্ড ইট আউট। দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে এবং চার্জ দুটির মান কমিয়ে অর্ধেক করা হলে বলের মান কত হবে, খেয়াল করে দেখি। আমরা জানি কুলম্ব বলের ফর্মুলা হচ্ছে FC ইজ ইকুয়াল টু সি ইন্টু কুলম্ব কনস্ট্যান্ট, চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, কিউ ইন টু মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবার বলো কি কি ঘটনা ঘটাইছে, এখানে সি তো কনস্ট্যান্ট, তো বলেছে মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করব, তার মানে আর কে করে দেবো, আর বাই টু করলে হবে r² / 4, তাই না, r² করলে r² / 4। চার্জ দুটির মান কমিয়ে অর্ধেক করা হলো, অর্থাৎ প্রত্যেকটাকে কী করবো আমরা, অর্ধেক করবো, তাহলে q₁/2, মানে পরবর্তী চার্জ হবে q₁/2 × q₂/2, প্রত্যেকটা অর্ধেক করে দিলাম। তাহলে বলের কি কোনো চেঞ্জ আসছে দেখি তো, চলো এখানে হবে, এখানে কত হবে, c × q₁/q₂/4, আর এখানে হবে r² / 4। তোমরা একটু খেয়াল করে দেখবা এই ফোর আর এই ফোর কুটুস কুটুস কাটাকাটি হয়ে যাচ্ছে, সো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি c × q₁/q₂/r² আসতেছে, যেটা এই প্রথম বলটার সমান, FC এর সমান। অর্থাৎ তুমি যখন দূরত্ব অর্ধেক করলা এবং চার্জ দ্বয়ের মানও অর্ধেক করে দিলা, আলটিমেটলি বলের কোনো চেঞ্জ আসেনি, সো বল অপরিবর্তিত থাকতেছে।
শূন্য মাধ্যমে দুটি ইলেকট্রনের মধ্যকার কুলম্ব বল এফই এবং মহাকর্ষ বল এফজি, এদের অনুপাত কত হবে? তো ভাবতে পারো ভাই, এটা তো অনেক কঠিন ক্যালকুলেশন, দেখো কত সহজে করা যায়। কুলম্ব বল, দুইটা ইলেকট্রনের মধ্যে কুলম্ব বলের ফর্মুলা কি? কুলম্ব বল হচ্ছে এফ ই বলে দিছে, সেটা হচ্ছে 9×10⁹ অর্থাৎ সি ইন্টু Q1Q2R2। যেহেতু দুইটাই ইলেকট্রন, তাহলে হবে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ কত? 1.6×10⁻¹, তাই না? এর উপরে স্কোয়ার মাইনাস দেওয়া দরকার নাই, সমস্যা নাই, বলের মানটা বের করতেছি আমরা। তার মানে হচ্ছে Q1Q2 অর্থাৎ E1E2 দুইটা ইলেকট্রনের চার্জ স্কোয়ার হয়ে যাবে, যেহেতু দুইটা, ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব। দুটি ইলেকট্রনের মধ্যকার শূন্য মানে দুটি ইলেকট্রনের মধ্যকার দূরত্ব ধরে নিচ্ছ আর আর স্কোয়ার, ওকে। এবার মহাকর্ষ বল, তো মহাকর্ষ বল কত হবে? দুইটা ইলেকট্রনের মহাকর্ষ বল তো আর চার্জের উপর নির্ভর করে না, ইলেকট্রনের ভরের উপর নির্ভর করে, যেটা হবে জি M1M2/d2। যেহেতু ইলেকট্রন দুইটা, দুইটার ভরই একই, তাহলে ইলেকট্রনের ভর কত? 9.1×10⁻³১ এর প্রো হোল স্কোয়ার হবে, আর মধ্যবর্তী দূরত্ব তো একই আছে, তাই না? আর স্কোয়ার। সো এই দুইটার অনুপাত আমাদের বের করতে বলছে, অনুপাত বের করা মানে এইভাবে ভাগ করে দিবা, আর স্কোয়ার স্কোয়ার কুটুস কুটুস হয়ে যাবে। এবার খালি মানগুলো বসা, অঙ্ক শেষ। সি এর মান কত ভাইয়া? 9×10⁹, এটা কত ভাইয়া? 1.6, যেহেতু স্কোয়ার আছে আমি ডাবল করে বসাবো 1.6, আর 10⁻¹৯ স্কোয়ার করলে 10⁻³৮। এবার নিচে নিচে হচ্ছে জি এর মান, জি হচ্ছে 6.673×10⁻¹১১×, এখানে কত আছে? 9.1×9.1, আর এখানে আছে 10⁻³১ এর উপরে স্কোয়ার অর্থাৎ 10⁻৬২। এবার আমরা ক্যালকুলেশন করবো, ফার্স্টে দশের গুলো কাটবো, 10⁻¹৯ আর 10⁻³৮ কাটাকাটি করলে হয়ে যাবে 10⁻²৯। 29-এর সাথে 29-এর সাথে 9 যোগ দিলে 38 হয়, তাই তো? 29, এখানে 10⁻¹১১ আর 10⁻৬২ অর্থাৎ 10⁻⁷৩, সো এটা এটা কাটাকাটি করলে 10⁻⁷৩, তো 10⁻⁷৩, 10⁻⁷৯ যদি কাটাকাটি করি, এখানে থাকবে 29 বিয়োগ হয়ে যাবে 73 থেকে, 73 থেকে 3 বিয়োগ দিলে 70, আর 26 বিয়োগ যাবে অর্থাৎ 64 আর 20 44, তাহলে এখানে থাকবে 10⁴৪। এবার বাকিটা ক্যালকুলেশন করি আমরা। চলো তুমি ধরে নাও, এটা এটা দুই, এটা একটা দুই ধরো, একটা দেড় ধরো, 2×১০ মানে 3, 3×৯=২৭, এবং একইভাবে এটা 9×১০=৯, 90×৬=৫৪, তার মানে হচ্ছে আমরা পাচ্ছি 540, আর উপরে পাচ্ছি কত ভাইয়া? 3×৩=২৭, 27×১০⁴৪। তো যদি আমরা কাটাকাটি করি, খেয়াল করো এটা দশক মানে দশক সংখ্যা, এটা হচ্ছে শতক সংখ্যা, তাই না? তো দশক সংখ্যা দিয়ে শতক সংখ্যাকে যদি আমরা কাটি, অবশ্যই দশের বেশি হবে, আর একটা দশ যদি এখানে কাটো তাহলে 10⁴৩। সো আমরা দেখবো 10⁴৩-এর আশেপাশে কোনটা আছে। দেখো প্রত্যেকটা অপশন বিশাল বিশাল গ্যাপ, এটাও আসে না, এটাও আসে না, আমাদের এটাও আসে না, সো অ্যান্সার অবশ্যই সি। সো আমরা যদি সঠিকভাবে ক্যালকুলেশন নাও করতে পারি, আমি কিন্তু জাস্ট আমার মতো মন মতো করলাম, মনোযোগ দিয়ে করি নাই, তারপরে কাছাকাছি অ্যান্সার আসছে, সো 42 দাগিয়ে দেবো। মনে রাখবে এরকম বড় বড় ক্যালকুলেশনে আমাদের দশের পাওয়ারগুলো খুব দূরে দূরে থাকবে, সো তখন তুমি ইজিলি দাগাইতে পারবা, নো টেনশন। পরবর্তী প্রশ্ন, বৈদ্যুতিক ফ্লাক্সের একক কি? তোমরা স্থিতিতে গাউসের ফর্মুলা পড়েছিলাম, গাউসের ফর্মুলায় বলেছিল কোনো আবদ্ধ ক্ষেত্রফলে বা আবদ্ধ ক্ষেত্রফলের বৈদ্যুতিক ফ্লাক্স হচ্ছে ওই ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ আছে সেই চার্জের 1/ε0 গুণ, এটা ছিল আমাদের গাউসের ফর্মুলা। সো এখান থেকে ফ্লাক্সের এককটা আমরা বের করতে পারি, চার্জের একক কী ভাই? কুলম্ব। আর এফসাইলন নটের একক কী? এফসাইলন নটের একক হচ্ছে C²(n⁻¹₁)ₙ₂। সেখানে বসে দাও C²(n⁻¹₁)ₙ₂। যদি কাটাকাটি করো তাহলে কি হবে? এটা হবে, উপরে উঠায় দাও তাহলে এটা হয়ে যাবে m²(n⁻¹₁)ₙ তাহলে আমরা কোথায় পাচ্ছি বলো তো দেখি? নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। সো দ্য অ্যান্সার ইজ এ। পরবর্তী কোয়েশ্চেন, যদি 5 অ্যাম্পিয়ার তড়িৎ 3 ঘন্টা ধরে একটি বাতির মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাহলে ওই বাতির মধ্যে দিয়ে প্রবাহিত চার্জের মান কত? অর্থাৎ আমাদের আয়ের মান বলে দিচ্ছে 5 অ্যাম্পিয়ার, আমাদের টাইমের মান বলে দিচ্ছে 3 ঘন্টা, অর্থাৎ 3×60 মিনিট, 3×60 মিনিট×60 সেকেন্ড, তাই না? তো বলেছে প্রবাহিত চার্জের মান কত, তো চার্জের ফর্মুলা আমরা জানি I = Q/T, সুতরাং Q = IT, আই হচ্ছে 5, 3×5=15, অর্থাৎ 3×3=3600, তাই তো? 3×3600, এটা ক্যালকুলেশন করলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবা,
আশা করি সবাই পারবে এটা। 15 × 36 গুণ দিবা যেটা হয় সেটা হচ্ছে অ্যান্সার। খুব সহজে ক্যালকুলেশন করে বের করা যাবে। একটি বিন্দু চার্জ হতে 2 মিটার দূরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান ই, তাহলে 1 মিটার দূরে প্রাবল্যের মান কত হবে? মানে এটা কিন্তু বিন্দু চার্জ, আর বিন্দু চার্জ থেকে দূরত্বের সাথে প্রাবল্যের সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। এটা আমরা সবাই জানি ই সমান 1/4πε0 q1 q2 r² দূরত্বের সাথে সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক। সো দূরত্ব যখন 1 মিটার ছিল প্রাবল্য ছিল ই, এবার দূরত্ব 2 মিটার দূরে প্রাবল্যের মান ছিল ই, 1 মিটার করে দিছ তাহলে প্রাবল্যের মান কত হবে? অর্থাৎ দূরত্ব যখন 2 মিটার ছিল প্রাবল্য ছিল ই, এবার দূরত্ব 1 মিটার করতেছ প্রাবল্য কত হবে? দূরত্ব অর্ধেক করে দিছ না, তাহলে প্রাবল্য কত হবে বলো তো দেখি। আমরা জানি E2/E1 ইজ ইকুয়াল টু R1/R2 এর হোল স্কোয়ার। তো R1টা কত ভাই? R1টা হচ্ছে 1, এটা হচ্ছে কত? R2 হচ্ছে 2। তাহলে এর উপরে যদি হোল স্কোয়ার করো, সরি, R1টা হচ্ছে 2 আর R2 হচ্ছে 1, ওই যে বলছে ফার্স্টে ছিল 2 পরে 1 মিটার করছো, তাহলে E2 হবে 4E1, কোনো সন্দেহ নাই। পরবর্তী কোশ্চেনে বলেছে 2টি কণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে যদি কণার ভর পূর্বের দ্বিগুণ, অন্য কণার ভর পূর্বের 3 গুণ এবং একই সাথে তাদের মাঝের দূরত্ব দ্বিগুণ করা হয়। তো ভাইয়া মহাকর্ষ অধ্যায়ের অঙ্ক এখানে দিয়ে দিছে, তা আমরা করি চলো। আমরা জানি মহাকর্ষ বল হচ্ছে বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো খেয়াল করে দেখো, একটি কণার ভর পূর্বের তুলনায় কয়গুণ দ্বিগুণ, তার মানে আগে যদি আমরা M1 লিখতাম সেটা লিখতে হবে 2M1, আর একটির ভর 3 গুণ, মানে আগে যদি M2 লিখতাম এটা লিখতে হবে 3M2, আর মধ্যবর্তী দূরত্ব কত ভাইয়া? দ্বিগুণ করা হচ্ছে, অর্থাৎ আগে যদি D লিখতাম এটা লিখতে হবে 2D, এর উপরে কী আছে? স্কোয়ার আছে। এবার ক্যালকুলেশন করে দেখো, 2² মানে 4D², এখানে G M1 M2 এখানে রাখলাম, আর কত হচ্ছে? 3 × 6, তাহলে 6/4 G M1 M2/D², আর G M1 M2/D² ছিল পূর্বের বল, যেটাকে আমরা F1 বলতে পারি। 6/4 কাটাকাটি করলে আমরা পাবো 1.5 অফ F1, অর্থাৎ পূর্বের বলের তুলনায় বর্তমান বলটা কত গুণ হচ্ছে? 1.5 গুণ হচ্ছে। পরবর্তী কোশ্চেন বললো, সমান্তরাল দুটি ধাতব পাতের মধ্যকার দূরত্ব D, অর্থাৎ এই যে দুইটা ধাতব পাত এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে D, বিভব পার্থক্য V, তো এখানে বিভব পার্থক্য বলে দিছে V। যদি কিউ আধানের একটি বিন্দু চার্জ পাদ্যটির ঠিক মধ্যবর্তী বিন্দুতে রাখা হয় তবে চার্জটির উপর ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের মান কত? অর্থাৎ কিউ আধানের একটা বিন্দু চার্জ আমি এখানে রাখবো মাঝখানে, তাহলে স্থির তড়িৎ বলের মান কত? সো এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, তা হচ্ছে সমান্তরাল পাত ধারকের অভ্যন্তরে বা মিডেলের যে কোনো জায়গায়, এখানে যে কোনো জায়গায় তড়িৎ প্রাবল্যের মান সমান। পাত ধারকের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্যের মান কি ভাইয়া? সমান, সুষম তড়িৎ প্রাবল্য বিরাজ করে, এখানে তড়িৎ প্রাবল্যের মান সমান। অর্থাৎ আমি যদি বলি ভাইয়া এই যে কাছাকাছি এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত, যা হবে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য তাই হবে। সো যেহেতু ভি দিয়ে দিছে আমরা তড়িৎ প্রাবল্য বের করতে পারবো, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু E×D, সুতরাং ই হচ্ছে V/D, যেখানে ভি হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স অ্যান্ড ডি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। সো আমাকে তো ই বের করতে বলেনি, আমাকে বলছে তড়িৎ বলের মান কত। আমরা জানি তড়িৎ বলের মান F = Q×E, এখানে কিউ হচ্ছে বিন্দু চার্জ, ই হচ্ছে প্রাবল্য, তাহলে Q×E হচ্ছে V/D। তো অনেকে এখানে ভুলবশত যেটা করবে, ভাববে কি মাঝখানে যেহেতু রাখা হয়েছে তাহলে D/2, না D/2 না, মনে রেখো তো পাত ধারকের সমান্তরাল পাত ধারকের মাঝখানে যে কোনো জায়গায় তড়িৎ প্রাবল্যের মান সমান। পরবর্তী প্রশ্ন, 5 μF-এর 5টি ধারক সিরিজ সংযোগে যুক্ত করা হলো, তুল্য ধারকত্ব কত? মানে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তো আমরা জানি ধারকের সমবয়ে সিরিজ মানে রোধের উল্টা হয়, অর্থাৎ রোধের সিরিজ কি ছিল? রোধের সিরিজ ছিল R1+R2+R3+, কিন্তু ধারকে সিরিজ হচ্ছে উল্টাটা, 1/CS = 1/C1+1/C2+1/C3+1/C4+1/C5, প্রত্যেকের মান যদি বসাও, যেহেতু 5টা সমান মানের, 5টাকে সমান্তরাল লাগানো হয়েছে। আমরা রোধের ক্ষেত্রে শর্টকাট জেনেছিলাম, শর্টকাট ছিল যে 5টা যদি একে যদি সমান মানের লাগানো হয় তাহলে এই সংযোগের ক্ষেত্রে সবগুলো যোগফল করলে দেবে লসাগু করলে 1 পাচ্ছ। পরবর্তী প্রশ্ন, এটা তোমরা করবা, একটি তড়িৎ দ্বিমেরু দ্বিপোলের জন্য তড়িৎ ক্ষেত্র দূরত্ব আর এর সাথে কীভাবে পরিবর্তিত হয়? দেখো ঢাকা ইউনিভার্সিটিতে 14-15 সেশনে আসছে, অনেকে আমরা তড়িৎ দ্বিমেরু স্কিপ করি, অন্তত দয়া করে অ্যাডমিশনের সময় আমরা এই সূত্রগুলো যেন মাথায় রাখি, তাহলে তুমি অঙ্কটি করতে পারবা। বলছে তড়িৎ দ্বিমেরুর জন্য
প্রাবল্য তড়িৎ ক্ষেত্র আর এর সাথে কিভাবে পরিবর্তিত হয়। তাহলে তড়িৎ দ্বিমেরু কোণটা আমরা জানি একটা মানে হচ্ছে দুইটা চার্জ যদি খুব কাছাকাছি অবস্থান করে 2L দূরত্বে তাহলে যেই ব্যবস্থাটা গঠিত হলো এটাকে বলা হয় একটা তড়িৎ দ্বিমেরু। তো একটা তড়িৎ দ্বিমেরুর জন্য কোন বিন্দুতে প্রাবল্যের রাশিমালা হচ্ছে মনে রাখবা একটা তড়িৎ দ্বিমেরুর জন্য E is equal to 1/4πε0 P into root over of 1+3cos²θ divided by R³। তো তুমি এই ফর্মুলা দিয়ে তড়িৎ দ্বিমেরু যে কোনো জায়গায় যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করতে পারবা, জাস্ট একটা জেনারেলাইজ ফর্মুলা। এবার আমি যদি তোমাকে বলি যে প্রাবল্যের সাথে দূরত্বের সম্পর্কটা কি এখানে বর্গের ব্যস্তানুপাতিক নাকি ঘনের ব্যস্তানুপাতিক, সেখানে কিন্তু ঘনের ব্যস্তানুপাতিক, সো অ্যানসার হবে ডি। সো এই ক্ষেত্রে অনেকেই ভুল করে হয়তো আর ইনভার্স টু দিতে পারো, বাট মনে রাখবা তড়িৎ দ্বিমেরুতে প্রাবল্যের সাথে দূরত্বের সম্পর্ক ঘনের ব্যস্তানুপাতিক, আর বিভবের সাথে সম্পর্ক কেমন জানো 1/4πε0 পি কস থেটা বাই আর স্কোয়ার। তাহলে বিভবের সাথে কিন্তু দূরত্বের সম্পর্ক কিন্তু বর্গের ব্যস্তানুপাতিক তড়িৎ দ্বিমেরুর জন্য। পরবর্তী কোশ্চেনে কি বললো, একটি সমান্তরাল পাত ধারককে চার্জিত করার ফলে একটির পাত দুইটির মধ্যে বিভব পার্থক্য ভি হয়, ধারকটিকে সঞ্চিত শক্তি দ্বিগুণ করার জন্য বিভব পার্থক্য কত হবে। অর্থাৎ আমি যদি কোশ্চেনটা ক্লিয়ার করি, চার্জিত করার ফলে পাত দুইটির বিভব পার্থক্য ভি হয়, ধরো কিউ পরিমাণ চার্জে চার্জিত করলাম বিভব পার্থক্য হলো কত ভি, সঞ্চিত শক্তি দ্বিগুণ করতে হবে, সঞ্চিত শক্তি কয় গুণ করবো আমরা দ্বিগুণ, অর্থাৎ বর্তমানে সঞ্চিত শক্তি মনে করো U1, এখন আমরা সঞ্চিত শক্তি করব U2 বলতে দ্বিগুণ করব 2U1 করব, তাহলে বিভব পার্থক্য কত হবে, তার মানে আমাদের ভি ইজ ইকুয়াল টু ওয়াট। তো খেয়াল করো এখানে চার্জিত করে তুমি সঞ্চিত শক্তি দ্বিগুণ করতেছো, চার্জিত করলাম এর বিভব পার্থক্য ভি হয়ে গেল, সঞ্চিত শক্তি হলো U1, এখন সঞ্চিত শক্তি করবা 2 গুণ, তাহলে বিভব পার্থক্য কয় গুণ করতে হবে, তাই না। তো খেয়াল করি আমরা বিভবের সাথে সঞ্চিত শক্তির ফর্মুলা কি, বিভবের সাথে সঞ্চিত শক্তির ফর্মুলা হচ্ছে U = ½CV², তাহলে U = ভি স্কোয়ার। তো খেয়াল করো এবার সঞ্চিত শক্তি তুমি দ্বিগুণ করবা 2 গুণ, তার মানে আমরা লিখতে পারবো U2/U1 ইজ ইকুয়াল টু V2/V1 এর হোল স্কোয়ার। তো U2 কয় গুণ, U2 করবা 2 গুণ, অর্থাৎ 2U1/U1, আর এখানে হবে V2/V1, আমরা V2টা বের করতে চাচ্ছি তাই এখানে রুট দিয়ে দিব, U1 কাটা, সুতরাং V2 হবে √2V1, অর্থাৎ আমাদের ভোল্টেজ হবে আগের ভোল্টেজের √2 গুণ। পরবর্তী কোয়েশনে বলেছে একটি ধারকের দুই পাতের মধ্যে বিভব পার্থক্য ভি এবং ধারকের সঞ্চিত শক্তি এক্স, ধারকের বিভব পার্থক্য বৃদ্ধি করে 3V করা হলো, সঞ্চিত শক্তি কত হবে, একটু আগেই করলাম U = ½CV². তো ধারকের সঞ্চিত শক্তি বর্তমানে কত এক্স, আর বিভব পার্থক্য কত হয় ভি, এবার বিভব পার্থক্য তুমি কয় গুণ করবা 3 গুণ, 3V করবা, হোল স্কোয়ার করলে কত হবে 9 গুণ, তাহলে 9x। একটি বৈদ্যুতিক দ্বিবলকে অসম বৈদ্যুতিক ক্ষেত্রে 30 ডিগ্রি কোণে রাখা হলো, অসম বৈদ্যুতিক ক্ষেত্র মনে করো এখানে আমরা একটা অসম বৈদ্যুতিক ক্ষেত্র আঁকি, মনে করো এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিকে যাচ্ছে তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রে আমরা একটা দ্বিপল বা তড়িৎ দ্বিমেরু ভ্রামককে 30 ডিগ্রি কোণে রাখবো, এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামক কত অ্যাঙ্গেলে রাখতেছি আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতেছি, এটা মনে করো প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ, আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2L। তো দ্বিপলটিতে কী কী সংঘটিত হবে, তো এইটা বোঝার জন্য একটু খেয়াল করো তোমরা যে এদিকে মাইনাস কিউ পরিমাণ চার্জ একটা এদিকে বল ফিল করলো, সাপোজ এদিকে বল ফিল করলো, আর প্লাস কিউ পরিমাণ চার্জ অবশ্যই তার উল্টা দিকে বল ফিল করবে, এই বলগুলো কী, এই বলগুলো হচ্ছে F1 এবং এটাও কত হয় F1, দুটো বলের মান তো সেমই হবে, তো এই যে বলটা ফিল করবে এই বলের কারণে এখানে একটা ঘূর্ণনের সৃষ্টি হবে, তাহলে আলটিমেটলি এই বলের কারণে ঘূর্ণন সৃষ্টি হওয়া মানে কি টর্ক ফিল করা। খেয়াল করো এখানে টর্কের মান কত হবে, আমরা জানি টর্ক ইজ ইকুয়াল টু যে কোনো একটি বলের মান, যে কোনো একটি বলের মান F এবং ওই দুইটা বলের মধ্যবর্তী লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কিন্তু 2L না, লম্ব দূরত্ব হচ্ছে এই যে এটা এতটুকু হচ্ছে লম্ব দূরত্ব, এই যে এটা হচ্ছে লম্ব দূরত্ব, তো এটা 30 ডিগ্রি হলে এটাও কত ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে এই লম্ব দূরত্বটা কত হবে, লম্ব দূরত্ব হবে এটা 2L, এটা 30 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজের লম্ব হবে 2L sin 30। এবার এই F এর জায়গায় আমরা লিখতে পারবো Q (E)(2L sin 30), তো খেয়াল করে দেখো Q(E)(2L sin 30), এখানে কিউ আর 2L এই দুটো গুণ দিলে পাবো 2LQ, যেটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক P, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি E(P sin 30). আলটিমেটলি কোনো তড়িৎ দ্বিমেরু কোনো একটা তড়িৎ ক্ষেত্রে অ্যাঙ্গেলে থাকলে
আমাদের ওইটাতে টর্কের ফর্মুলা হবে ইপি সাইন থেটা, যে অ্যাঙ্গেল আছে। আর এখানে তাহলে টর্ক সৃষ্টি হচ্ছে এবং একই সাথে এই ফোর্সগুলো সৃষ্টি হচ্ছে। এই ফোর্সগুলো হচ্ছে রৈখিক বল বা ট্রান্সলেশনাল ফোর্স। সো এখানে সৃষ্টি হবে এ টর্ক অ্যাজ ওয়েল এজ ট্রান্সলেশনাল ফোর্স। সো তুমি এতটুকু ব্যাখ্যার মাধ্যমে তুমি ডি নাম্বারটা পেরে ফেলতে পারতা, বাট আমি পুরোটা তোমাকে দেখিয়েছি যেন তোমার মাথায় বেসিকটা গেড়ে থাকে। পরবর্তী কোয়েশ্চেন, পরবর্তী কোয়েশ্চেন বলছে একটি বিচ্ছিন্ন সমান্তরাল পাত ধারকের পাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করার ফলে ধারকের সঞ্চিত শক্তি কী পরিবর্তন হয়। তো আমরা জানি সঞ্চিত শক্তির ফর্মুলা হচ্ছে ইউ সমান হাফ অফ সিভি স্কোয়ার। এখানে সি ফর্মুলা কি, সি হচ্ছে এপসাইলনট এ ডিভাইডেড বাই ডি, এপসাইলনট এ ডিভাইডেড বাই ডি ইন্টু ভি স্কোয়ার। এবার খেয়াল করো দূরত্ব তুমি দ্বিগুণ করলে এটা কত হয়ে যাবে, এটাকে তুমি যদি দ্বিগুণ করো তাহলে এটা হয়ে যাবে অর্ধেক, তো সঞ্চিত শক্তি অর্ধেক হবে। আর যদি বলতো যে চার্জের পরিমাণ ফিক্স তাহলে আমরা ফর্মুলা ফেলতাম কিউ স্কোয়ার বাই টু সি, যেটা প্রথমে ফেলেছিলাম। ওকে, তো পরবর্তী প্রশ্নে যদি যাই, 4 মাইক্রোফ্যারাডের চারটি ধারক সিরিজে সংযোগ করা হলো, তাদের তুল্য ধারকত্ব হচ্ছে 1 মাইক্রোফ্যারাড আসবে, ক্যালকুলেশন করে দেখবা। সো এরই মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের স্থিতরি, পরবর্তী লেকচার ভৌতলবিজ্ঞান। সো চলো এটা শেষে ভৌতলবিজ্ঞানটি করে নাও।